খবর দেখছেন এমএস স্পেশাল নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আরজিকর ফের নির্যাতিতার বাড়িতে সিবিআই, টানা এক ঘন্টা চলল জিজ্ঞাসাবাদ। সুপ্রিম কোর্ট জেনে রাখুন, আমাদের দমিয়ে রাখা যাবে না, জুনিয়রদের হুঁশিয়ারি। পুজোর আগে ফের নিম্নচাপ, শুক্রবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আমার হৃদয় জ্বলে ছাড়খার, এবার আরজিকর কাণ্ড নিয়ে কলম ধরলেন মমতা। সদ্দার বিধায়ক দুরহাটো, ঝাঁটা হাতে হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুর চড়ালেন দলের কর্মীরা, চাপে তৃণমূল। ফেঁসে গেলেন জ্যোতিপ্রিয়, রেশন দুর্নীতি মামলায় ইডির মোক্ষম চাল, ফাঁস হতেই তোলপাড়। বিধানসভার কমিটি থেকে ইস্তফার পর রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণের। এবার আসছি বিস্তারিত খবরে। আমার হৃদয় জ্বলে ছাড়খার, আরজিকর কাণ্ড নিয়ে এবার কলম ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলায় শারদ সংখ্যায় লিখলেন, মনে হচ্ছিল আমার পরিবারের কাউকে হারালাম। তার লেখায় উঠে এলো অপরাজিতা আইন প্রসঙ্গ। আবেগ কবিতা সাহিত্য দিয়ে প্রশাসন চলে না, পাল্টা কটাক্ষ রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্যের। পুজো আসছে, আজ বুধবার মহালয়ার দিনে জাগো বাংলার শারদ সংখ্যার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, সঙ্গে নিজের লেখা একটি গানের অ্যালবামেরও। তিনি বলেন, আমি প্রচ্ছদ করেছি এবার, আজ আমি জেলার 400 পুজো উদ্বোধন করব। মা সবাইকে ভালো রাখুন, যারা কাউন্সিলর আছেন তারা জাগো বাংলার শারদিয়া কিনুন, অনেক ইনফরমেশন থাকে, অনেক কষ্ট করে এটা হয়, আমরা এক পয়সা বিজ্ঞাপন নিই না। এদিকে পুজোর মুখে রাজ্যে ভয়াবহ বন্যা, উত্তর থেকে দক্ষিণ বানভাসী বাংলা। মুখ্যমন্ত্রী বলেন, অনেক বানভাসী মানুষ আছেন, তাদের পাশে সাধ্যমতো থাকুন, আমরা অনেক করেছি, আমাদের দল অনেক করেছে, আমরা চুপ করে কাজ করছি। আমি মনে করি চুপ করে কাজ করা উচিত, বেশি বকবক করা উচিত নয়। মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, অনেকে বলেন পুজো কেন করব, আমরা মনে করি সবাইকে নিয়ে চলায় একটা প্রাণ আছে। অনেক বড় বড় পুজো কলকাতায় হয়, অনেক ভালো পুজো জেলায় হচ্ছে, পুলিশের সাথে সমন্বয় রাখুন, প্রবীণ শিশু ও মহিলাদের দিকে বেশি করে নজর রাখুন। বিজেপি নেতা সমীক ভট্টাচার্যের পাল্টা কটাক্ষ, আবেগ কবিতা সাহিত্য দিয়ে প্রশাসন চলে না, তার দাবি এর সঙ্গে গোটা তৃণমূল দল জড়িত। তৃণমূলের সীমাহীন লোভ ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকে এই পরিণতি হয়েছে। 2016 সাল থেকে আজ পর্যন্ত 5 জন চিকিৎসক রহস্যজনকভাবে কার্যত খুন হয়ে গিয়েছেন। উনি কী লিখছেন, ওনার হৃদয় জ্বলে গেল কি না, এ নিয়ে মানুষের হৃদয়ে কোনো জ্বালা তৈরি হবে না। তৃণমূল কী এবং কেন এটা জনমনে প্রতিষ্ঠিত? মহালয়ার দিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে খুন হওয়া তরুণী চিকিৎসকের বাড়িতে হাজির সিবিআই, প্রায় এক ঘন্টা চলে তল্লাশি জিজ্ঞাসাবাদ। দুপুর 1টা নাগাদ সিবিআইয়ের দল বেরিয়ে গেলেন। বুধবার সকাল 12টা নাগাদ সোদপুরের নির্যাতিতার বাড়িতে একজন মহিলাসহ 3 জন সদস্যের সিবিআইয়ের একটি দল নির্যাতিতার বাড়িতে ঢোকেন। সূত্রের দাবি, নির্যাতিতার ঘরে তল্লাশি চলে, জিজ্ঞাসাবাদও করা হয় পরিবার ও প্রতিবেশীদের, তারপর দুপুর 1টা নাগাদ তারা বেরিয়ে যায়। আরজিকর কাণ্ডের তদন্তে ইতিমধ্যে একাধিকবার নির্যাতিতার বাড়ি গিয়েছেন সিবিআই আধিকারিকরা। এর আগে পানিহাটির বাড়িতে পৌঁছন 2 জন সিবিআই অফিসার। নির্যাতিতার মা বাবা ও কাকিমাকে নিয়ে তারা আরজিকরে যান। সেখানে যে হোস্টেলে থাকতেন অভয়া, সেখানে নিয়ে যাওয়া হয় মা বাবাকে। এরপর সুপারের ঘরে তাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করানো হয়। এরপর কেন্দ্রীয় তদন্তকারীরা অভিভাবকদের জিজ্ঞাসাবাদ করেন। প্রশ্নোত্তর পর্ব চলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও। এদিন ফের নির্যাতিতার বাড়িতে হানা দিল সিবিআই। প্রসঙ্গত, কর্মক্ষেত্রে ধর্ষণ করে খুন করা হয়েছে আরজিকরের তরুণী চিকিৎসককে। নৃশংস এই ঘটনার প্রতিবাদের ঢেউ রাজ্যের গণ্ডি পেরিয়ে দেশে, এমনকি বিদেশেও আছড়ে পড়েছে। এই ঘৃণ্য ঘটনার কথা যাতে কেউ ভুলে না যায়, সেজন্যই আরজিকর চত্বরে অভয়ার মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের সময় যে নির্মম অত্যাচারের শিকার ওই চিকিৎসক হয়েছেন, সেটাই তার তৈরি আবক্ষ অভয়া মূর্তিতে ফুটিয়ে তোলা হয়েছে। মহালয়ার সকালে এই মূর্তির উন্মোচন হয়। আরজিকর কাণ্ডে এবার সুপ্রিম কোর্টকেও চ্যালেঞ্জ। সুপ্রিম কোর্টে যেন মনে রাখে, আমাদের দামিয়ে রাখা যাবে না, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের, এমনই কর্মবিরতি তুলে নারাজ তারা। ঘটনাটি ঠিক কি, সামনেই উৎসব, মানুষ এবার সেই উৎসবেই মাতবেন, কিন্তু সবাই কি ভুলে যাবেন অভয়াকে, আরজিকরের নির্যাতিতাকে, তার আত্মহত্যাকে, লড়াইকে, যন্ত্রণাকে,
কলকাতায় ফের আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। আজ মহালয়ার দিনে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করলেন তারা, তারপর ধর্মতলায় মহাসমাবেশ। এদিকে সাগর দত্ত মেডিকেল কলেজে ডাক্তার ও নার্সদের ওপর হামলার ফের কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। ধর্মতলার সমাবেশে আন্দোলনকারীরা বলেন, রোগী ডাক্তার এক পক্ষ, উল্টো পাশে সরকার পক্ষ। সিবিআই দায়িত্ব নেওয়ার পর কত কেস অমীমাংসিত, আন্দোলন না চালালে সেটিং হয়ে যাবে, সঙ্গে হুঁশিয়ারি, প্রয়োজন হলে দিল্লি যাব, সুপ্রিম কোর্ট যেন মনে রাখে আমাদের দমিয়ে রাখা যাবে না। এর আগে সুপ্রিম কোর্টে যেদিন আরজিকর মামলা শুনানি হয় সেদিন কার্যত ভর্ৎসনার মুখে পড়েন জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে মামলা লড়ছেন ইন্দিরা জয়সিংহ। শুনানিতে তার কাছে প্রধান ডিওয়াই চন্দ্রচূড় জানতে চান, ডাক্তাররা কি কাজে যোগ দিয়েছেন? জবাবে ইন্দিরা বলেন, হ্যাঁ, জুনিয়র ডাক্তাররা সবাই ইমার্জেন্সি সার্ভিসে যোগ দিয়েছেন। প্রধান বিচারপতির পাল্টা মন্তব্য, আপনি আমার কথার উত্তর দিন, আমার কথা পরিষ্কার, ডাক্তাররা কি ওপিডি বা ও আইপিডি সার্ভিসে যোগ দিয়েছেন? জুনিয়র ডাক্তারদের আইনজীবী বলেন, হ্যাঁ, সবই তো ইমার্জেন্সি সার্ভিসের মধ্যেই পড়ে। এই জবাবে সন্তুষ্ট হননি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ফের বলেন, আমি ওপিডি ও আইপিডি সার্ভিসের কথা বলছি। এরপরই সাফ জানিয়ে দেন, ডাক্তারদের ওপিডি ও আইপিডি সার্ভিসে যোগ দিতেই হবে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে পথে নামলেন দলেরই কর্মীরা, উঠল গদ্দার স্লোগান, তাতেই সরগরম মুর্শিদাবাদের রাজনৈতিক মহল। ভরতপুর এক নম্বর ব্লকে প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী কোন্দল, চরমে বিধায়ক ব্লক সভাপতির দ্বন্দ্ব, রীতিমতো হাতে ঝাঁটা রাস্তায় চলল প্রতিবাদ, কুশপুতুলেও মারা হলো ঝাঁটা। এভাবেই এদিন তৃণমূল কর্মীদের প্রতিবাদ মিছিল বের হতে দেখা গেল ভরতপুর এক নম্বর ব্লক এলাকায়, চরম অস্বস্তিতে ঘাসফুল শিবির। গদ্দার বিধায়ক দূরহাটো, চোর বিধায়ক দূরহাটো, একেবারে দলের কর্মীদের মুখেই শোনা গেল এই জাতীয় স্লোগান। দলীয় পতাকা নিয়ে হাঁটলেন রাস্তায়। প্রসঙ্গত, দিন কয়েক আগেই ভরতপুর একের ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে দেখা গিয়েছিল হুমায়ুন কবিরকে। এবার পাল্টা সুর চড়ালেন ব্লক সভাপতি নজরুল ইসলাম, যদিও শুরুতেই তার সাবধানী মন্তব্য, আমি কিন্তু মিছিলে যাইনি। তারপরেই বলেন, সাধারণ মানুষ, তৃণমূলের সাধারণ কর্মীরা আজ পথে নেমেছিল। বিধায়ক যেভাবে দলটাকে শেষ করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ করছে। এই কর্মীরাই একুশের নির্বাচনে লড়াই করে তাকে বিধায়ক বানিয়েছিল, আর তারাই আজ পথে। এদিকে সালারে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু চার বছর হয়ে গেল ভরতপুরের মানুষ একটা টাকাও পায়নি। মানুষ কোনো পরিষেবা পায় না, সার্টিফিকেট পায় না, সে কারণেই সর্বস্তরের মানুষ পথে নেমেছে। প্রসঙ্গত, বিগত কয়েকদিনে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে লাগাতার তোপ দাগতে দেখা গিয়েছে হুমায়ুনকে, তার বিরুদ্ধে নালিশও হয়েছে সুপ্রিম কোর্টে। এবার এই ঘটনায় নতুন করে শুরু চাপানোতর। এখন দলের কর্মীদের তারই বিরুদ্ধে মিছিলে প্রসঙ্গে হুমায়ুন বলেন, এর পাল্টা জবাব কাল বিকেল চারটে ওরা পেয়ে যাবে। অপূর্ব সরকারের নেতৃত্বে এই দাপট দেখাচ্ছে ব্লক সভাপতি, ওদের দুজনের বিরুদ্ধে কালই মিছিল হবে। পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকুটি, বুধবার মহালয়ার সকালে ভিজেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এবার ফের নিম্নচাপের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে, এই ঘূর্ণাবর্ত থেকে আন্দামান পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে, এর প্রভাবে নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে, যার ফলে শুক্রবার নিম্নচাপ তৈরির হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে, শনিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, শনিবারও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, পাশাপাশি কলকাতাসহ সব জেলাতেই বৃষ্টির সতর্কতা জারি রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও, বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর। এদিকে উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পংয়ে, বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।